সালামু আলাইকুম বিওয়ার ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। মূলত সেটি হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ লোক এবং কি ইয়াং জেনারেশনের মানে প্রায় নাইনটি পারসেন্ট ছেলেপেলেরা আপনার ইউটিউবে কাজ করি তো আমরা আবার ইউটিউবে কাজ করি বেশিরভাগ ঠিক আছে তারপরে আবার হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তো অনেকেরই আবার কম্পিউটার কেনার সাধ্য হয় না এবং কি যেমন আমার কথাই বলি আমারও কম্পিউটার নেই আমি মোবাইল দিয়ে সব কিছু কাজ করি তো বন্ধুরা যাই হোক আমি মোবাইল দিয়ে কাজ করবি দিয়ে আমার মানে মোবাইলে দিয়ে কিভাবে সুবিধা হয় ভিডিও করতে সেই সমস্ত অপশন ফাংশন এবং ক্যাপস আমি খুঁজে বের করি তাই আপনাদের সাথে যদি আমি দেখতেছি যে যদি ভালো মনে হয় আমি আপনাদের সাথে ওগুলো শেয়ার করি তো বন্ধুরা চলুন আজকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে রেকর্ডিং করা ভিডিও ধরেন আপনি রেকর্ডিং করছেন প্রায় আপনার পাঁচ থেকে দশ মিনিট তো ওই ভিডিওটা মানে প্রায় ওই পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও হয়ে গেছে আপনার প্রায় দেড়শো দুইশো তিনশো এমবি তো যখন আপনি মোবাইল দিয়ে আপলোড করেন ভিডিওটা তখন আপনার কিন্তু ভিডিওটা আপলোড নিতে দেরি হয় প্লাস হচ্ছে আপনার দেরি তো হয় পাশ সাথে সাথে আপনার অনেক সময় আবার আপলোড নিতেও চায় না মোবাইল থেকে অনেক ডিভাইস থেকে আর কি অনেক মোবাইল থেকে হয়ে যায় আবার অনেক মোবাইল থেকে হয় না তো বিশেষ করে আমার মোবাইল থেকে হয় না কেন হয় না সেটা আমি জানি না বাট এতটুকু জানি যে হয়তো পারে আপনার বেশি এমবির কারণে হয় না তো তো আমি আবার এটাও আগে মানে যাচাই করছিলাম যে এটা কি সত্যিই কোন এমবির কারণে পর আমি কয়েকটা ভিডিও আপনার আমি যখন কোনো ভিডিও এডিটিং করে ছাড়ি তখন ওই ভিডিওটা আপলোড নেয় না আবার যখন কোনো ভিডিও এডিটিং ছাড়া শুধুমাত্র রেকর্ডিং করেই ওটাকে ভিডিও ইউটিউবে আপলোড করে দিই সেটাই আপনার শুধুমাত্র মানে ঝামেলা ছাড়ে ওটা ইউটিউবে আপলোড হয়ে যায় তো যাই বুঝলাম যে না ভিডিওর রেজুলেশনটা বেশি হওয়ার কারণেই মানে এমবিগুলো বেশি হওয়ার কারণে আপনার সমস্যাটা দেখা দেয় তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা যে কোনো ভিডিওর ধরেন একশো এমবি ভিডিও আপনি ওই একশো এমবির ভিডিওটা আপনি তেরো এম বিতে নিয়ে পারবেন অথবা দশ এম বি পাঁচ এমবি দশ এম নিচে হয় না দশ এমবি বিশ এম এরকম নিয়ে আসতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা ফিজিক্যালি দেখে আসি কাজটা কীভাবে করতে হয় তো বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে সফটওয়্যারটার নাম হচ্ছে একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে ভিডিও কম্প্রেস আমি দেখাচ্ছি আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন বিআইডি ভিডিও ভিডিও কম প্রেসর যাই হোক আমি সার্চ দিছি তো এখানে দ্বিতীয় যে ভিডিওটা আসছে এই ভিডিওটা আপনারা মানে ইনস্টল করে নেবেন হ্যাঁ তো আমি আমার যেহেতু অলরেডি ইনস্টল করাই আছে তো আমার এখন আর ইনস্টল করতে হবে না তো আমি এটাকে অপেন করব সরাসরি ইনস্টল না করার দরকার নেই তো এখান থেকে দেখতে পারতেছেন মানে সরাসরি আপনার মেমরি এবং কি ফোন মেমোরিতে যতগুলো অপশন এবং কি যতগুলো আপনার ভিডিও অডিও মানে ভিডিও আছে সমস্ত সব ফোল্ডার আকারে সবগুলো এখানে চলে আসবে তো আপনি কোন ফোল্ডারের ভিডিওগুলো আপনি মানে ভিডিওটা আপনি যা সাই মানে কোনটা আপনার দরকার সেই ফোল্ডার থেকে নিয়ে আপনি ওটাকে মানে রেসাইজ করতে পারবেন ধরেন আমার হচ্ছে আমি এখান দেখাচ্ছি আমি কোনটা নেব আমি একটা নিচ্ছি হ্যাঁ আচ্ছা এখান থেকে নিয়ে নিই একটা তো এখান থেকে দেখতে পারত উপর একটা হচ্ছে একচল্লিশ এমবি আপনার সাতান্ন এমবি বাষট্টি এমবি তেতাল্লিশ এমবি তো আমি একচল্লিশ এমবিটা নিয়ে নিই হ্যাঁ তো একচল্লিশ এম মানে আপনার যখন একচল্লিশ এম বিতে ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো অপশন আসবে এইভাবে কমপ্রেস ভিডিও কাট অ্যান্ড কমপ্রেস ভিডিও মানে আপনি কাইটা আবার যদি কমপ্রেস করতে চান তাহলে পারবেন ভিডিও রোটেশন চেঞ্জ করতে পারবেন তারপরে ফাস্ট ফরওয়ার্ড এটা আপনার সমস্যা নেই দেখে নিতে পারবেন তো প্লে ভিডিও আপনি ভিডিওটা প্লে করেও দেখতে পারবেন এক্সট্রেক এমপি থ্রি মানে এমপি থ্রিটা অ্যাক্সট্রেক মানে আলাদা করতে পারবেন তো ঠিক আছে শেয়ার ভিডিও মানে এখানে আপনি যাই হোক তো ডিলেট এটা তো বুঝতেই পারতেছেন তো এখান থেকে আপনারা কমপ্রেসে ক্লিক করবেন অন্য কিছু না করে সরাসরি কমপ্রেসে ক্লিক করবেন কমপ্রেসে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে দেখাবে উপরে দেখতে পারতেছেন রিমুভ অডিও আপনি কি চান যে ভিডিও মানে ভিডিওতে যে অডিওটা আছে তো ওই অডিওটা আপনি রিমুভ করতে তাহলে আপনি এখান থেকে রিমুভ ক্লিক করতে পারবেন আর হ্যাঁ আর এখান থেকে আরেকটা জিনিস কি দরকার নেই পরেরটা যেটাই হোক হোক সমস্যা নেই তো লো কোয়ালিটি হচ্ছে এখান থেকে আপনি যে স্লাইড করবেন স্লাইড করলে আপনাকে লো কোয়ালিটি দেখাবে হাই কোয়ালিটি দেখাবে কাস্টম দেখাবে আপনি যেভাবে করে নিতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিতে পারবেন তো এখানে হাই কোয়ালিটির মধ্যে অনেক ভালো পাওয়া যায় তো এখানে দেখেন দুশো চল্লিশ হ্যাঁ চল্লিশ কোয়ালিটি যেটা মানে ভিডিওটা আমরা ওটা না আমরা ইউটিউবে বেশিরভাগ যদি আপনি তিনশো ষাট যেটা আপনার রেজলেশান ওটা ওটা আপনারা দিয়ে রাখবেন তো এটা হচ্ছে দশম্বিত তো আমি এটা ক্লিক করব। ক্লিক করলে এটা মানে সাইজ হতে থাকবে যাই হোক এরকম করে এই ভিডিওটা আপনার মোবাইলে সেভ হয়ে যাবে আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে তো তখন আপনারা ওই ভিডিওটা যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন মানে ভিডিওটা ইউটিউবে আপলোড করলে খুবই তাড়াতাড়ি এবং কি খুবই সহজে নিয়ে নিবে তো আমি আপলোড করছি না একটু সময় নিবে আর কি সমস্যা হচ্ছে এখানে একটু সময় নেয় তো কোনো প্রবলেম না সময় নেওয়াটা তা আপনারা এইভাবে করে ভিডিও মানে কমপ্রেস করবেন তো যতটুকু মনে করছি অনেক আপনারা জিনিসটা আপনাদেরকে পুরো বিষয়টা বুঝাতে পারছি তারপরে যদি কেউ বুঝে না থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর খুবই রিকোয়েস্ট করব এবং কি বড়ো ভাই আপনারা এবং কি আমাকে সাপোর্ট দেন সেই জন্য আপনাদের কাছে খুবই আবদার যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আগে আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার জন্য দোয়া করবেন আর আরেকটা জিনিস আমার আব্বু স্ট্রক করছে মানে আমার বাবা তো তার জন্য একটু দোয়া করবেন যাতে করে উনি সুস্থ হয়ে ওঠে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ